শিল্পীদের পাশে দাঁড়ানো, শিল্পীদেরকে নিয়ে এই সংগঠন শিল্পী সমিতি, মূল লক্ষ্য হচ্ছে কি, শিল্প এবং শিল্পীকে ভালোবাসা, ভালোবেসে তাদের দাবি দাওয়াগুলিকে পূরণ করার চেষ্টা করা। আমরা আজকে অনেকগুলো ইশতেহার নিয়ে এখানে এসেছি, এগুলো আমাদের স্বপ্ন, আমরা চাই এই স্বপ্নগুলো এক এক করে পূরণ করব। বাট দুই বছর সত্যি সত্যি অল্প সময়, দুই বছরে হয়তো 22টা স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না, হয়তো এই 22টার মধ্যে বেশ কিছু স্বপ্ন আমরা পূরণ করবো, এর মধ্যে নতুন কিছু এসে সংযুক্ত হবে। আজকে আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা আমাদের বড় ভাইকে আমাদের আমরা রিয়াজের মাঝে পেয়েছি। সো এটা একটা অনেক বড় পাওয়ার, ইটস এ ভেরি স্ট্রেংথ। আমার কাছে মনে হয়েছে যে আমরা গত বেশ কিছু নির্বাচনে ইশতেহার দিয়ে যত না পরিবর্তন এনেছি, এবার আমাদের সভাপতি পদে আমরা কাঞ্চন ভাইকে এনে অনেক বড় পরিবর্তনের একটা প্রচেষ্টা করছি। এবং পরিবর্তন আর পরিবর্তন প্রয়োজন, সেজন্যই কিন্তু এই কাঞ্চন-নিপুন পরিষদ, এবং এই পরিষদকে আমরা সাপোর্ট করেছি। আমরা কথা দিয়েছিলাম আমি রিয়াজ সহ আমরা বাকি সবাই বাকি 21 জন যে আমরা কাঞ্চন ভাইয়ের সঙ্গে থাকবো। সো আমরা আছি আর মাত্র 2 দিন বাকি। সো আমি চাইবো যে আপনারা যত বেশি পজিটিভ সুন্দর কথা দিয়ে মানুষের কাছে আমাদের এই আমাদের ইচ্ছাগুলিকে আমাদের চাওয়া পাওয়াগুলিকে পৌঁছে দিবে, তত বেশি আমরা সফলতার দিকে এগিয়ে যাব। এবং এবার আমাদের সফল হওয়াটা মানে শুধু আমাদের জয় হবে না, এটা সকলের জয় হবে। সো আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা শতভাগ অনেস্টির সঙ্গে যে সমস্ত ইশতেহার দিয়েছি এগুলো আমরা ভেবেচিন্তে করেছি এবং ভালোবাসার তাগিদ থেকেই করেছি। আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা শিল্পী শিল্পের মর্যাদায় বিশ্বাসী, আমরা তাদের হারানো মর্যাদা ফিরিয়ে দিব। এবং যাকে যেই মর্যাদা দেওয়া উচিত, যার যতটুকু সম্মান, সেই সম্মানটুকু আমরা দিতে চাই, সেই সম্মানটুকু দিব। আমরা মুখে বলবো একটা আর পিছনে গিয়ে কথা ঘুরিয়ে ফেলবো এমন আমরা কেউ নই। এর আগে আপনারা দেখেছেন আমরা অনেকের কথা শুনেছি, মুখের সামনে এসে অনেক বড় বড় কথা বলছে, যে মুখ থেকে ঘুরিয়ে যাচ্ছে অন্য একটা ফেস। সো এরকম টুয়েল ফেসের লোক যেন ক্ষমতায় না আসে, এই ব্যাপারটা আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ধন্যবাদ।